অতমা দেশ হয়ে গেছে আপনারা আমাকে বলে যাবেন আজকে বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? প্রতিটি মানুষ বলছে 18 কোটি 19 কোটি 20 কোটি কেউ বলে আপনারা বাংলাদেশ সরকার কিভাবে 16 কোটি ধরে রেখেছেন এখন কেন আপনারা 16 কোটি ধরে রেখেছেন আমরা বুঝিনা বিশ্বের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের বিষয় কিন্তু দাবি করাটা হলো এটা করলে আমরা এটাকে প্রতিবাদ করব আমরা বলছি না আপনারা বলেন বিশ্বের সাথে সাথে আমরা এগিয়ে গেছি এটা বলেন কেন আমরা করেছি আমি দিয়েছি যদি বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতা থাকতো আওয়ামী লীগকে নির্বাচনে যেত কি যেত না বলে দেন না আমলিক এভাবে এভাবে পাতানো নির্বাচনে যাবে না যেতে পারে না প্রথমে আমি এই কথাটা সিসি আওয়াল সাহেবের কথাটা অনেক দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে সম্ভব হলে মুখ চেপে ধরতাম কিন্তু সম্ভব না এটা কিন্তু উনি নিজেই বলেছেন আবুল কালাম আজাদ ভাই দেশের নাম জানতে চেয়েছেন সিসি সাহেবকে প্রশ্ন করলে উনি দেশের নাম গুলো আপনাকে বলে দেবেন উনি বলেছেন নির্বাচন নিয়ে এটা কত তারিখে নির্বাচন নিয়ে কিন্তু উনি নির্বাচনে মানে এটা নিয়ে আর আপনার তারিখটা যদি দেখেন নিশ্চয়ই অনেক পুরাতন আরে নতুন তারিখ তো আছে আমার কাছে আমি তো কতগুলা আমি জানতে চাই আমি জানতে চাই কোন দেশ আপনাদের জানা আছে কোন দেশ বলেন

ফলাফলের উপরে নির্বাচনের পরিস্থিতি কি হবে উপরে বিছানা চিন্তাটা দিয়ে দিয়ে রেখেছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন সহ তারা একটা অ্যাকশন নেবে বলে দিচ্ছে তারপরে বলতে চান কোন কোন বলছে যে এই নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে দেখছে কি হয় ভালো যদি নির্বাচন হয় কিছু করবে না আমি উগান্ডার কথা বলাতে খুব কষ্ট পেয়েছেন আপনি আমি কোন উগান্ডা একটা কালো দেশ গরিব দেশ বলে বলিনি উগান্ডা অতি সম্প্রতি এই আপনাদের মতো পাতানো আপনাদের মডেলে নির্বাচন করে তারা মুখোমুখি হয়েছে নাইজেরিয়া হয়েছে কম্বোডিয়া হয়েছে এই সব দেশ থেকে কেন আপনাদেরকে আনতে হবে পাননি পৃথিবীতে যারা অলরেডি নিজেদের নির্বাচন নির্বাচনে চুরি করে বিশ্বব্যাপী নিন্দিত তাদেরকে আপনারা আনছেন নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে পৃথিবীতে একশো সাতাশিটা দেশ আছে আর কোনো দেশ আপনারা পাননি বাংলাদেশের মানুষ যেই দেশগুলাকে মনে করে যে গণতন্ত্র নাই ইদি আমিনের দেশ কোনোদিন গণতন্ত্র নাই হবেও না বা নাই সেটাকে আপনারা আনেন কেন সেই জন্য বলেছি আমি কোন বর্ণবাদী মানুষ নই আমি সব ধরনের মানুষের অধিকারের জন্য সবসময় কথা বলি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই উনি আমার ভাই প্রিন্স ভাই ওখানে ধরিয়ে দিলেন মধ্যমায় দেশ হয়ে গেছে আপনারা আমাকে বলে যাবেন আজকে বাংলাদেশের জনসংখ্যা আসলে কত প্রতিটি মানুষ বলছে ১৮ কোটি ১৯ কোটি ২০ কোটি কেউ বলে আপনার বাংলাদেশ সরকার কিভাবে 16 কোটি ধরে রেখেছে না কোন কেন আপনারা 16 কোটি ধরে রেখেছেন আমরা বুঝি না এই যে মধ্যমায়েস দেখানোর দেখানোর জন্য মাথা পিছু ইনকামকে বেশি দেখানোর জন্য আপনারা এটাকে 16 কোটি তা ধরে রেখেছেন প্রতিটি ক্ষেত্রে আপনারা এগুলা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেন্সাস প্রত্যেকটা জরিপ আপনারা করেছেন আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি কোন থেকে আপনারা স্বার্থ আদায়ের জন্য প্রত্যেকটা জিনিস কেন আপনারা আসল জিনিসটা প্রকাশ করেন আপনারা শিখিয়ে গেছেন এগুলো আপনাদের থেকে শিখেছি আমরা শিখেই গেছি ভাই আমরা ছোটবেলা শিখিয়েছিলাম এখন আপনারা যৌবন কালে আপনার পূর্ণ যৌবন পঁচিশ বছর বয়স আপনাদের ত্রিশ বছর বয়স এখন আপনারা সেই ছোটবেলার কথা বলবেন পনেরো বছর আগে বিএনপি শিখিয়ে গেছে বিএনপি তাহলে এত আদর্শবাদী দল বিএনপি কে আওয়ামী লীগ এভাবে ফলো করে এটা কোনোদিন হয় আমরা বললাম যে অনেক উন্নত হয়েছে দেশ আবার এক কথা বলেছে উন্নত হয়েছে মধ্যমায়ের দেশ আবার উনি বলছেন এখনো অনেক গরিব আছে তাহলে এগুলো আপনাদের মন্ত্রীদেরকে বলতে বন্ধ করেন চারটা স্যান্ডেল এখন পরে চারবার লিপস্টিক পরিবর্তন করে ব্লাউজ পর্যন্ত শেখ হাসিনা দিয়েছেন আগে মহিলারা ব্লাউজ চিনতো না হাতিরঝিল গেলে এখন আর কেনাডা যেতে হয় না হাতিরঝিল অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস দেখা যায় এগুলো কারা বলেছে আমরা বলেছি এগুলি কেন বলেন এসব ফাউল কথাবার্তা কেন আপনাদের মন্ত্রীরা বলে যখন এগুলা বলে তখন আমরা এগুলাকে ট্রল করার সুযোগ পাই অবশ্যই আমরা বলবো পলিটিক্স কথাকে কথা দিয়ে জবাব দিতে হবে লাঠি দিয়ে না বিশ্বনীতিকা বলে মোর্শেদ থানের মালিকানাধীন সিটি সিটিসেল বাংলাদেশের প্রথম মোবাইল সিডিএম সিস্টেম এনেছিল স্বীকার করেন তো বিশ্ব এগিয়ে গেছে কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলে না যে আমি মোবাইল দিয়েছি কানাডাতে আমি এই করেছি অটোমেশন করেছি এটা বিশ্ব এগিয়ে গেছে বিশ্বের সাথে সাথে জন্য গর্বের বিষয় কিন্তু দাবি করাটা হইলো এটা করলে আমরা এটাকে প্রতিবাদ করব। আমরা বলছি না আপনারা বলেন বিশ্বের সাথে সাথে আমরা এগিয়ে গেছি এটা বলেন কেন আমরা করেছি আমি দিয়েছি আমি খাইয়েছি এগুলো বললে খারাপ শোনা যায় এবং মুসলিম হিসেবে এটা বলা উচিত না আঠারো কোটি লোককে আমি খাওয়াই আর দশ লাখ খাওয়াতে পারবো না উনি খাওয়াই আমাদেরকে আল্লাহ তো নারাজ হবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন দুজন বসে আছেন জানেন আপনাদের আসলে কোনো বিশ্বাস আছে কিনা এটা জবাবটা এটা দেবেন আর দর্শকের প্রশ্ন জবাব দেন না কেন দিতে পারেন না এ নিয়ে বিনিয়ে দর্শক প্রশ্ন করেছে যদি বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতা থাকতো আওয়ামী লীগকে নির্বাচনে যেত কি যেত না বলে দেন না আওয়ামী এভাবে পাতানো নির্বাচনে যাবে না যেতে পারে না আপনি বললেন আওয়ামী গিয়েছে গিয়েছে শেখ না এখন পর্যন্ত বিএনপি সরকারের অধীনে কোনো নির্বাচনে যায়নি উনি সর্বশেষ ওনার নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কথা বলছি না ওনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ এসছে উনি ছিয়াশি সালের নির্বাচনে এরশাদের নির্বাচনে গিয়েছেন বেইমান নির্বাচন নিজেই বেইমান হবেন বলে নিজেই গিয়েছেন এরপরে কোনদিন আর কোন দলীয় সরকার বিএনপির অধীনে কোনো নির্বাচনে যাননি তাহলে কিভাবে বললেন শেখ হাসিনার কথা বললেন আপনি আগের কথা বললেন কেন আবদুল মালিক উকিল ওই আসাদুজ্জামান এগুলো তো আমরা আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতা মনে করি না শেখ হাসিনার কথা বলেন উনি গিয়েছেন কিনা উনি যেখানে নিজে জানি কোনোদিন বিএনপির মধ্যে নির্বাচন উনি আশা কিভাবে করেন আমরা যাব এটা কি রে ভাই আপনি যেটা খাবেন না খেতে চান না ফেলে দেবেন আমাদেরকে কেন এটা খেতে বলেন উনি তো কোনোদিন জানেনি বিএনপির মধ্যে নির্বাচন যাবেন কিনা তাও জানি না জীবিত দশায় নিজে যেটা করেন না আরেকজন কেন করতে বাধ্য করেন কেন